হ্যাঁ হ্যাঁ বলো বলো কি ব্যাপার শুভ সন্ধে থেকে আমি তোমাদের ফোন করে যাচ্ছি কেউ আমার ফোন তুলছো না কেন ওয়াই এই বিয়ে বাড়ির হট্টগোলের মধ্যে শুনতে পাইনি দিস ইজ অ্যামেজিং হ্যাঁ তুমি কাকুন দিব্য রমলা কেউ আমার ফোন তুলতে পারো না এনিওয়ে কৃষ কোদা কৃষকে ফোন দাও এই তো সবে বিয়ে মিটলো কৃষ খাচ্ছে ও তোমার বন্ধু দুলালের মেয়ে রাধার বিয়ে হয়ে গেছে তাহলে গুড গুড ভেরি গুড কংগ্রেচুলেশনস এনিওয়ে বিয়ে হয়ে গেছে এখন তোমাদের কি খাওয়া দাওয়া শেষ করবে আজ রাত্রি কিন্তু ফিরে চলে আসবে বাড়িতে ওকে তোমাদের থাকা দরকার নেই রাতে ফিরে এসো বললেই কি আর ফেরা যায় শোভা সবকিছুর একটা নিয়ম কানুন আছে একটা ভালো মন্দের ব্যাপার আছে না তোমরা গেস্ট বিয়ে অ্যাটেন্ড করতে গেছো বিয়ে হয়ে গেছে ফিরে আসবে এতে আবার নিয়ম কানুনের কি আছে কৃষকে নিয়ে তুমি ফিরে এসো তাড়াতাড়ি এত চিন্তা করছো কেন ছেলেকে নিয়ে একটা দিনের জন্য ছেড়েছো আরে কালই তো যাচ্ছি সামনাসামনি দেখা হবে শোনো শোনো তুমি এসব অহেতুক চিন্তা ভাবনা না করে খেদে ঘুমিয়ে পড়তো তাছাড়া কি জানো তো শোভা সব কিছু নিয়তিতে লেখা আছে যা ঘটবার তা তো ঘটবেই সে তুমি আমি কেউই আটকাতে পারবো না শুধু শুধু চিন্তা না করে শুয়ে পড়ো কালই তো তোমার ছেলেকে নিয়ে আমি ফিরে যাচ্ছি তোমার ছেলেকে তুমি ফেরত পেয়ে যাবে রাখছি কি বল অঙ্কল কৃষ ফিরছে তো আজকে তোমার আঙ্কলের কথা আমি ঠিক বুঝলাম না রাধার বিয়েতে গিয়ে তোমার আঙ্কলের কি হলো ড্যাড মমের সঙ্গে কথা বলছিলে হ্যাঁ তোমার মম কৃষকে নিয়ে খুব চিন্তিত এখানে কি ঘটছে না ঘটছে কিছুই তো জানতে পারছে না ড্যাড তুমি কৃষের বিয়ের খবরটা মমকে জানাওনি না না জানাইনি জানাবো না কেন জানাবো না তার কারণ তুমি নিশ্চয়ই জানো কাকন এনিওয়ে আমি রমলা দিব্যেন্দু ওদের বলে দিয়েছি আর তোমাকেও বলছি এক্ষুনি তোমার মমকে কিচ্ছু জানাবার দরকার নেই রাধামা আর কৃষকে নিয়ে আমি কাল ফিরি ততক্ষণ পর্যন্ত শোভা যেন কিছু না জানে কিন্তু তার আগে কৃষ যদি মমকে কিছু জানিয়ে দেয় অ্যাকচুয়ালি আমি সারপ্রাইজড যে ও এখনো মমকে কিছু জানায়নি কৃষের ফোনটা ওকে না জানিয়ে আমি আমার কাছে লুকিয়ে দেখেছি তাই ও জানাতে পারেনি কাল ফিরবো যখন তখন কৃষকে ফেরত দিয়ে দেবো ফোনটা ড্যাড আজ কৃষের বিয়েটা দেখতে দেখতে বারবার শুধু একটাই কথা আমার মনে ঘুরছিল কি কথা রে না থাক ড্যাড ভাতের সঙ্গে তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে এইবার একটু আর একটু জল জল লাগবে হ্যাঁ সর্ষে বাটা দিলে তো তুমি বাজার করেছো কখনো বাজার করেছি কখনো না বাজারটা আমিই করি কোথায় বাজার করো আমাদের হ্যাঁ আমি বেলঘড়িয়া মানে আমি খুব খাদ্যরসিক সত্যি বড় হ্যাঁ মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা ছুটছুট করে হ্যাঁ দেখো ঠিক হচ্ছে কিনা তারপর বলো তোমার যাই এখানে ওখানে খেতে রেস্টুরেন্টে ঠাকুরজি মুঝে বাঁচাইয়ে আপ তো জানতে হ্যায় কি ঠাকুর কে সামনে কোই ঝুটা বাত নেহি বলতা हमने चोरी नहीं किया नहीं किया সত্যি তো ঠাকুরের সামনে তো কেউই মিথ্যা কথা বলে না তাহলে রামকিনান দাদা
সত্যি বলছে? তাহলে পালাটা কে চুরি করলো? পুনকে কে চুরি করলো? সত্যিটা জানি কি করে?